हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल एंड वेलकम टू आर्टिमोज। तो আজ কে টপিকটা একটু অন্যরকম বিরক্তিকর আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি না, কেউ কেন ভিডিওতে লাইকটাই কিছু করছে না আর ছবিগুলোতে কমেন্ট ফমেন্ট কিছু করছে না, কেন বুঝতে পারছি না। আমার তরফ থেকে আমি যেটা মনে করি, লোকে বলছে যে দেখে আমার বাকিদের ধারণা, যেটা প্রথম থেকেই আমি ছোট থেকে দেখে এসেছি, যে এ হয়তো শেখে আগে দিয়ে বা এ প্র্যাকটিস করে এ পারে, এরকম করে ক্যাজুয়ালি এখন যে কোনো ভালো জিনিস হোক বা যাই জিনিস হোক না কেন, একটা ক্যাজুয়ালিভাবে উড়িয়ে দেওয়া যে হ্যাঁ এটা হয়, এখানে অ্যাকসেপ্ট করেই নিচ্ছে সবাই সব কিছু, যে হ্যাঁ এটাই হয়, যে কোনো জিনিস একটা অ্যাকসেপ্ট করা যেতেই পারে, সেরকম একটা ব্যাপার আর কি। যে আমি বলছি, ছবি আঁকা বা গান বা নাচ কোনো কিছুই কিন্তু এআই জেনারেটেড নয় যে প্রম্পট একটা দিলাম হয়ে গেল, এখানে সব কিছুই নিজের হাতে করতে হচ্ছে। অতএব আমাকে শুরু থেকে শুরু করে কাগজ কেনা থেকে শুরু করে পেন্সিলের পেন্সিল তো আছেই, প্লাস তুলির শেষ টান দিয়ে নিজের নাম লেখাটাও পর্যন্ত নিজের হাতে করতে হচ্ছে, প্লাস ভিডিও এডিটিং আর প্লাস বাকি সব কিছু হ্যাপাজার্ড ম্যানেজ করে দু তিন দিন সময় লাগিয়ে বা দু তিন ঘন্টা, যার যেমন সময় লাগে যে কোনো জিনিস আঁকতে তো আর গাইতে বা তো এগুলো করে কমপ্লিট করে দিচ্ছি। সেখানে কারোর কোনো রিয়াকশান কিছু আমি দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট খারাপ হোক ভালো হোক সাজেস্ট হোক, নিজের ফ্রেন্ড সার্কেলেও দেখছি সেম ব্যাপার। আমি কী বিষয়ে বুঝতে পারছি না, এটার কারণ কি তোমরা কেউ জানলে কেউ আমাকে বল। আর এই ছবিটা যেটা আঁকছি সেটাতে আমি ভাবছি যে কিছুদিন থেকে আমার কাছে কমিশন মার্কস কম আসছে, তো কমিশন মার্কস যেহেতু কম আসছে ভাবলাম র্যান্ডম প্র্যাকটিস করা যেতেই পারে ফেস পোর্ট্রেটের উপরে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো এই কাজটা আমি শুরু করেছিলাম, কাজটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরাও তোমাদের পোর্ট্রেট করাতে চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমার এই প্রোফাইলের কোথাও না কোথাও দেওয়া থাকে সবসময়, আর সেখান থেকে তোমরা অর্ডার দাও তো দিতেই পারো। আর এখন আপাতত আসছে না বলে আমি প্র্যাকটিস করছি, এবং প্র্যাকটিস সবসময় চালিয়ে যেতে হয়, যেটা হচ্ছে গান বাজনা গিটারের মতোই, যত প্র্যাকটিস করব তত আমার হাত ঠিক থাকবে, যদি প্র্যাকটিস বন্ধ করে দিই আমার চলে যাবে সব। আর এই ছবিটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিও। আজকে তো এইটুকুই কথা বলার ছিল তোমাদের সাথে, আশা করি পরে আমি আরও ভালো ভালো ছবি এঁকে তোমাদের সামনে আসতে পারবো, এবং ক্যানভাস পেন্টিংও ট্রাই করছি, তো তারও কিছু আসবে। একটা এঁকেছিলাম তোমাদেরকে দেখিয়েছি অলরেডি, কৃষ্ণের পা এঁকেছিলাম, এবং সেটা আমার নিজের প্রিয়, খুব ফেভারিট ছিল এবং সেটা খুবই পছন্দের। ছবিটা এখন আমার কাছে নেই কিন্তু আমার খুব 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 পছন্দের, ওটা ওই ছবিটা খুব আমি ভালোবেসে করেছিলাম এবং খুবই পছন্দের। তো আমি আরও কিছু কিছু ট্রাই করছি, দেখা যাক কী হয়। ওকে, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ লেটার।